নমস্কার প্রিয় দর্শক অবশেষে বিরাট রায় দিল কলকাতা হাইকোর্ট খারিজ করলো জনস্বার্থ মামলা দীর্ঘ টালমা পর অবশেষে খারিজ জনস্বার্থ মামলা মমিনপুর থেকে ধর্মতলা মেট্রো রেলপথ নির্মাণের জন্য ময়দান এলাকায় নির্বিচারে গাছ কাটা হয়েছে বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় পিপুল ইউনাইটেড ফর বেটার লিভিং ইন ক্যালকাটা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন রেল বিকাশ নিগম লিমিটেডের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ তুলে দায় হয় মামলা আগে স্থগিতাদেশ দিলেও এদিন সেই জনস্বার্থ মামলা খারিজ করে মমিনপুর থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রোর কাজ চালিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস এস এবং বিচারপতি হিরময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ স্বেচ্ছাসেবী সংগঠনের মামলা খারিজ করে আদালতের পর্যবেক্ষণ মেট্রোর জন্য গাছ কাটা হলেও আবার গাছ লাগানোর কথা জানিয়েছে মেট্রোর নির্মাণকারী সংস্থা আরবিএনএল তবে আদালতকে সঠিকভাবে জানায়নি মামলাকারী এদিন শুনানিতে হাইকোর্ট জানায় উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি আদায় করে মেট্রো রেলপথ নির্মাণের কাজ শুরু করে দেয় নির্মাণ সংস্থা শুধুমাত্র সংবাদ মাধ্যমের তথ্যের ওপর ভিত্তি করেই মামলাকারী এই মামলা করেছেন বলে মনে করছে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ তাই মামলাটি খারিজ করে আরবিএনএলকে নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিল হাইকোর্ট জোকা থেকে বিভাদিভাগ মেট্রো রেল সম্প্রসারণের কাজে লাগাম ছাড়া মনোভাব নিয়ে গাছ কাটা হচ্ছে সবুজকে বাঁচাতে গাছ কাটা বন্ধ করার দাবি জানিয়ে গত বছর কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায় করে স্বেচ্ছাসেবী সংগঠন তাদের বক্তব্য ছিল এই এলাকা জুড়ে সাতশো গাছ মেট্রো রেল কর্তৃপক্ষ কাটবে এমন তথ্যই মিলেছে সংবাদ মাধ্যম থেকে এই তথ্য পেয়েছেন তারা প্রায় দুশো গাছ কাটা হচ্ছে বলে জানিয়েছেন তারা এর বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হয় সেই সংগঠন জানা গিয়েছে প্রথমে এই কাজ বন্ধ করার নির্দেশ দিলেও পরে তা ফের করার অনুমতি দেয় আদালত এরপর প্রধান বিচারপতির বেঞ্চে মামলা উঠলে রাজ্য সরকার সেনাবাহিনী কেন্দ্রীয় সরকার রেল বিকাশ নিগম এবং বনতপ্তরের কাছে হলকনামা চেয়েছিল হাইকোর্ট সম্প্রতি সেই হলফনামা জমা পড়ে এবং সেই মামলার শুনানিতে মামলাটি খারিজ করে আরবিএনএলকে নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেয়া হলো।